হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিনে কপারের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেবো, সাথে সাথে কপারের পরবর্তী দিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কেও আমরা আলোচনা করে নেবো, এবং তার সাথে সাথে পরবর্তী দিন মার্কেটের সম্বন্ধে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ শেষ করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন ইনস্টল ট্রেড অ্যান্ড অ্যাপেন। সিম্পলি আপনি এই অপশনের উপরে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে চাইলে আপনি নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে আপনি বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাসের কোনো আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর এখান থেকে আমি সিম্পলি সার্চ করে নেবো কপার, ঠিক আছে। সো কপার সার্চ করার সাথে সাথে আমাদের কাছে কপার ওপেন হয়ে চলে এসছে। সিম্পলি আমরা কপারের উপরে ট্যাপ করে নেবো। সো কপারের উপরে ট্যাপ করার সাথে সাথে কপারের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি কপারের মার্কেট একটা বুলিশ ট্রেন্ড, এবং পরবর্তীকালে মার্কেট একটা বুলিশ ট্রেন্ডের মাধ্যমে 779-তে মার্কেট মার্কেট ক্লোজ করেছে কপার। সো কপারের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে বড় সার্চের ফোনটির উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি কপার সার্চ করে নেবো। আমি অলরেডি কপার সার্চ করে রেখেছি, তার জন্য আমি কপারের উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে কপার সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে এলো। সো এখানে একটা স্টক রিটেসের অপশন আছে, সিম্পলি স্টক রিটেসের অপশনটির উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা ওভারভিউ পেজ আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। তারপর থেকে একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো, ঠিক আছে। তো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি কপার মার্কেট পরবর্তীতে বিয়ার স্ট্রেন যেতে পারে, এবং 4 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে, এবং 7 জন জানিয়েছে মার্কেট বুলিশ ট্রেন যেতে পারে, এবং 16 জন জানিয়েছে অর্থাৎ কপার মার্কেট পরবর্তীতে বুলিশ ট্রেনে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সফট ফোনের উপর ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন সফট ফোনগুলো জেনে নেওয়ার জন্য চাইলে আমরা এখান থেকে 3 মিনিট আছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে, 15 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 আওয়ার রেজিস্ট্রেশন সফট ফোন জেনে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সফট ফোন জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 770 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 750 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছে 716 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 803 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 818 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 852 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন কপার মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো। ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা ইনস্টল ট্রেড অ্যান্ড অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে কপারের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো আমরা জানি কপার মার্কেট পরবর্তী দিনে বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা সাধারণত বাই করে থাকি, তাই জন্য সিম্পলি বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি, তারপর সিম্পলি বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটা অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন কপারের মার্কেটের উপরে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি নতুন সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটি ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি নতুন সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।